এক চেনা উদ্বেগ আমাদের মধ্যে আবার নতুন করে দেখা দিয়েছে, আর তা হলো করোনা ভাইরাসের নতুন এই ভেরিয়েন্ট, যার নাম দেওয়া হয়েছে ওমিক্রন। সর্বশেষ এই ভেরিয়েন্টটি কোভিড জীবাণুর সবচেয়ে বেশি মিউটেট হওয়া সংস্করণ। এর মিউটেশনের তালিকা এত দীর্ঘ যে বিজ্ঞানীরা একে ভয়াবহ বলে বর্ণনা করেছেন। অন্য বিজ্ঞানীরা বলেছেন তাদের দেখা ভেরিয়েন্টগুলোর মধ্যে ওমিক্রনই সবচেয়ে মারাত্মক। এই ভেরিয়েন্টটি মাত্রই তার যাত্রা শুরু করেছে, যদিও এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার একটি প্রদেশে এর প্রকোপ সবচেয়ে বেশি, কিন্তু ধারণা করা হচ্ছে এটি অন্য জায়গায় খুব দ্রুতই ছড়িয়ে পড়বে। কিন্তু এই মুহূর্তে সবার মনেই খুব প্রশ্ন, ওমিক্রন ভেরিয়েন্ট কত দ্রুত ছড়াতে পারবে? এটি কি ভ্যাকসিনের সুরক্ষাকে ভেদ করতে পারবে, কিংবা তেমন হলে এর বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়া যাবে? এসব প্রশ্ন নিয়ে অনেক জল্পনা কল্পনা থাকলেও এর পরিষ্কার কোনো জবাব পাওয়া যাচ্ছে না। তবে আসুন আমরা জেনে নেই ওমিক্রন সম্পর্কে আমরা এ পর্যন্ত কী কী তথ্য জানি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO নতুন এই ভেরিয়েন্টের নাম দিয়েছে ওমিক্রন। গ্রিক বর্ণমালার আলফা ডেল্টার মতোই নতুন এই ভেরিয়েন্টের কোডনেম ঠিক করা হয়েছে ওমিক্রন। এই ভেরিয়েন্টটি মিউটেট বা তার রূপ পরিবর্তন করেছে অনেকভাবে। দক্ষিণ আফ্রিকার সেন্টার ফর এপিডেমিক রেসপন্স অ্যান্ড ইনোভেশনের পরিচালক অধ্যাপক টুলিও ডি অলিভিয়েরা বলেছেন এই ভেরিয়েন্টটি অনেক অস্বাভাবিকভাবে মিউটেট করছে এবং এখন পর্যন্ত অন্য যেসব ভেরিয়েন্ট ছড়িয়েছে তার চেয়ে এটি অনেকখানি আলাদা। এক সংবাদ সম্মেলনে অধ্যাপক ডি অলিভিয়েরা জানান ওমিক্রন ভেরিয়েন্টটি মিউটেট করেছে 50 বার আর এর স্পাইক প্রোটিন বদলেছে 30 বার। মানুষের দেহের মধ্যে ঢুকতে কোভিড ভাইরাস এই স্পাইক প্রোটিন ব্যবহার করে এবং করোনার ভ্যাকসিন সাধারণত এই স্পাইক প্রোটিনকে লক্ষ্য করে তৈরি করা হয়। ভাইরাসের যে অংশটি প্রথম মানুষের দেহকোষের সঙ্গে সংযোগ ঘটায় তার নাম রিসেপ্টর বাইন্ডিং ডোমেইন। ওমিক্রন ভেরিয়েন্ট সেই রিসেপ্টর বাইন্ডিং ডোমেইনে মিউটেশন ঘটিয়েছে 10 বার, সেই তুলনায় করোনার ডেল্টা ভেরিয়েন্টে এই পরিবর্তন হয়েছে মাত্র 2 বার। বিজ্ঞানীরা মনে করছেন এই ধরনের মিউটেশন সম্ভবত একজন রোগীর দেহের জীবাণু থেকে এসেছে, যিনি এই ভাইরাসের সাথে লড়াই করে টিকে থাকতে পারেননি। তবে ভাইরাসের সব মিউটেশনই খারাপ নয়, এটা জানা গুরুত্বপূর্ণ যে এসব মিউটেশনের ফল কী কী দাঁড়ায়। তবে শঙ্কার কথা হলো চীনের উহানে করোনার প্রথম যে জীবাণুটি দেখা গিয়েছিল তার তুলনায় এই ভাইরাস অনেকখানি ভিন্ন। এর মানে হলো কোভিডের মূল স্ট্রেনকে মাথায় রেখে তৈরি করা হয় কোভিডের ভ্যাকসিন, আর এই ভাইরাসের বিরুদ্ধে এই ভ্যাকসিন কার্যকর নাও হতে পারে। কোভিডের অন্য সব ভেরিয়েন্টে যেসব মিউটেশন লক্ষ্য করা গেছে সেসব দিয়ে হয়তো এই ভেরিয়েন্টের ভবিষ্যৎ রূপান্তর সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। তবে কোভিডের অনেক ভেরিয়েন্ট গবেষণাগারে বিপজ্জনক বলে মনে হলেও পরে তা ভুল প্রমাণিত হয়। চলতি বছরের শুরুর দিকে বেটা ভেরিয়েন্ট নিয়ে সবাই দুর্ভাবনায় ছিলেন, কারণ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ভেদ করতে এর কোনো জুড়ি ছিল না। কিন্তু পরে দেখা গেল ডেল্টা ভেরিয়েন্ট এর চেয়েও দ্রুত গতিতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। গবেষণাগার থেকে ওমিক্রন ভেরিয়েন্ট সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া যাবে ঠিকই, কিন্তু এর সম্পর্কে যেসব প্রশ্ন রয়েছে তার জবাব মিলবে বাস্তব পরিস্থিতি থেকে। এই ভেরিয়েন্ট সম্পর্কে এখনই কোনো উপসংহারে পৌঁছানো যাবে না, কিন্তু যেসব ইঙ্গিত এখনই পাওয়া যাচ্ছে তা নিয়েই তৈরি হয়েছে উদ্বেগ। ওমিক্রন ভেরিয়েন্টের সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকার গটেং প্রদেশে। বোতসোয়ানায় পাওয়া গেছে 4টি কেস এবং হংকংয়ে পাওয়া গেছে 1টি কেস। ইসরায়েল এবং বেলজিয়ামেও ওমিক্রন ভেরিয়েন্টে শনাক্ত রোগী পাওয়া গেছে। এমনকি আমাদের বাংলাদেশেও অতি সম্প্রতি ওমিক্রন ভাইরাসের দেখা মিলেছে ব্রাহ্মণবাড়িয়ায়। এই ভাইরাসটি যে আরও অনেক দেশে ছড়িয়ে পড়েছে সে সম্পর্কেও কিছু সূত্র পাওয়া যাচ্ছে। কোভিডের সাধারণ পরীক্ষায় এই ভেরিয়েন্টের ফলাফল কিছুটা বিচিত্র দেখতে হয়। ল্যাবরেটরির ভাষায় যাকে বলা হয় এস জিন ড্রপ আউট, ফলে এই বৈশিষ্ট্যের জন্য পূর্ণাঙ্গ জিন বিশ্লেষণ না করেও হয়তো এটি কীভাবে ছড়ায়, কোথায় ছড়ায় তা জানা সম্ভব হবে। এর অর্থ দাঁড়ায় গটেং প্রদেশের 90% রোগীর দেহে সম্ভবত এই ভেরিয়েন্ট রয়েছে এবং দক্ষিণ আফ্রিকার অন্যান্য প্রদেশেও হয়তো এই ভাইরাস ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। কিন্তু ডেল্টা ভেরিয়েন্ট থেকেও এটি দ্রুত ছড়ায় কিনা, এর সংক্রমণ প্রভাব কতটা মারাত্মক এবং ভ্যাকসিনের সুরক্ষা এটি ভেদ করতে পারে কিনা সে সম্পর্কে কোনো তথ্য জানা যাচ্ছে না। দক্ষিণ আফ্রিকার মোট জনসংখ্যার 24% লোক কোভিড টিকার আওতায় এসেছে।
এর চেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে যেসব দেশে, সেখানে ওমিক্রন ভ্যারিয়েন্ট আদৌ ছড়িয়ে পড়বে কিনা সেই প্রশ্নেরও জবাব হাতে নেই। ফলে এখন পর্যন্ত আমরা যেটুকু জানি তা হলো এ সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা অনেক কম, কিন্তু এর বৈশিষ্ট্য দেখে উদ্বিগ্ন হওয়ার মতো যথেষ্ট কারণ রয়েছে এবং গভীরভাবে এর উপর নজর রাখতে হবে। তবে করোনা মহামারীর মাধ্যমে আমরা একটি বড় শিক্ষা পেয়েছি, তা হলো সব প্রশ্নের জবাব জানার জন্য আর অপেক্ষা করার মতো যথেষ্ট সময় আমাদের হাতে নেই। আমাদের আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এ ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।